লালমনিরহাটের হাতিবান্ধায় পুলিশ হেফাজতে মারা যাওয়া হিমাংশু বর্মন ও তার বাবার কাছে পুলিশ 1 লাখ টাকা দাবি করেছিল বলে অভিযোগ করেছে তার পরিবার। পরিবারের অভিযোগ, টাকা দিতে না পারায় তাকে নির্যাতন করে মেরে ফেলেছে পুলিশ। শনিবার বিকেলে নিহত হিমাংশুর বাড়ি উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে গেলে তার বাবা বিশ্বেশ্বর বর্মন এ অভিযোগ করেন। নিহত হিমাংশুর বাবা শুক্রবার দুপুরে ছেলেকে থানায় দেখতে গেলে পুলিশ তার কাছে 1 লাখ টাকা দাবি করে। টাকা দিতে পারলে ছেলে ও নাতনি পিঙ্কিকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়, অন্যথায় তাদের জেলে পাঠানো হবে বলে হুমকি দেয় পুলিশ। থানা থেকে ফেরার আগে ওই দিন দুপুর 1:30টার দিকে হিমাংশুর সঙ্গে সর্বশেষ দেখা করেন বাবা। ওই সময় হিমাংশু তার বাবাকে বলেন, বাবা, পুলিশ আমার কাছে 1 লাখ টাকা চেয়েছে, টাকা দিলে ছেড়ে দিবে, না দিলে আমাকে ও আমার মেয়েকে জেলে পাঠিয়ে দেবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বাবা। তবে টাকা চাওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম। তিনি বলেন, হিমাংশু থানার কক্ষে থাকা ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি যখন জানতে পারছি যে থানায় মেডিকেলে রুগী গেছি, আমি রুগী হিসেবে আসছি। আচ্ছা, রুগী হিসেবে আসি, দেখি যে না, রুগী না, সে মারাই গেছে এবং গলায় ফাঁসের দাগ আছে। ভিতরের বিষয়টা কি সেটা তো আমরা জানি। জি জি, কিন্তু তার যে ফাঁসটাকে যে একটা দাগ থাকে, সেই দাগটা তার আছে। এখন বিষয়টা এখন তো আমরা সচক্ষে যদি দেখি নেই, জানি নেই, শুনি নেই, এখন